আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও দেখার জন্য। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আমার রেসিপি, তাই আমি এই কেকের নাম দিয়েছি নরম তুলতুলে কেক। দেখতে যতটা না সুন্দর, খেতে অসম্ভব মজার এই কেক। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনারা সকলেই ট্রাই করবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, নিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কেকের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, তাই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার। এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়ে আলাদা সাইডে রেখে দিলাম। এখানে আমি চারটা ডিম নিয়ে নিলাম। চারটা ডিম একসাথে ভেঙে নিয়ে কুসুমগুলোকে আলাদা করে নিব। দেখুন, ভাঙতে গিয়ে একটা কুসুম আলাদা হয়ে ভেঙে গিয়েছে, তাও আমি চেষ্টা করছি উঠিয়ে নেওয়ার। এখানে আমি আলাদা করে নিলাম। নিয়ে সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। প্রথমে একটু লোতে দিয়ে বিট করে নিলাম, পরে হাইতে দিয়ে দ্রুত বিট করে নিয়ে এই যে ফোম তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে কুসুমটাকে একটু বিট করে নিব। নিয়ে কুসুমটা যখন একটু মিশে আসবে, তখন এর ভিতরে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ গোল না গলে ততক্ষণ এটাকে বিট করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। বাটার ইউজ করলে কেকের ফ্লেভারটা বাটারি বাটারি হবে এবং ভালো লাগবে খেতে। এখানে আমি করে রাখা ফোমটাকে এর ভিতরে দিয়ে একবার বিট করে নিলাম। এটা বেশি বিট করা যাবে না, বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। একটু মিশিয়ে নিয়ে দেখুন ঠিক এরকম একটা থিকনেসে চলে আসবে। এখন এর ভিতরে আমি অল্প অল্প করে হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিতে হবে। এখানে কোনোভাবেই বিটার ইউজ করা যাবে না। বিটার ইউজ করলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা ফুলে উঠবে না। দেখুন, আমি সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা চেলে নেওয়ার ফলে এর ভিতরে কোনো দানা দানা থাকবে না এবং সুন্দরভাবে লিকুইড উপাদানের সাথে শুকনো উপকরণগুলো মিশে যাবে। দেখুন, সুন্দরভাবে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন আমি একটা ছোটো সাইজের মোল্ডের ভিতরে আমি এই সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিচ্ছি। দেখুন, নিচে আমি একটু তেল দিয়ে কাগজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি কাগজ ইউজ করেছি। কাগজেও কোনো সমস্যা হয় না। এখানে আমি এই যে 200 ডিগ্রিতে আমি প্রিহিট করে নিয়ে এই যে আমি প্রায় 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি 160 ডিগ্রিতে। এই যে দেখুন গরম অবস্থায় কেকটা একটু, যেহেতু অনেক সফট কেক, তাই বের করার সাথে সাথে ফোলা থেকে একটু তেল নেতিয়ে গিয়েছে, কিন্তু কেকটা অসম্ভব মজার। দেখুন, আমি এখন কেকটাকে বের করে নিচ্ছি। যেহেতু গরম কেক, তাই বের করতে একটু ঝামেলা হচ্ছিল। এই যে এখন আমি সাইডে কাগজগুলোকে খুলে নিব, আপনাদেরকে কেটে দেখাবো কেকটা কতটা সুন্দর। আপনারা এই কেকের একবার তৈরি করে খেলে আপনারা বাজারের কেক খাওয়া ভুলেই যাবেন। দেখুন, ভিতরটা দেখতে কতটা সুন্দর। ঠিক এরকম আমার এই রেসিপি দেখে যদি আপনারা কেকটি তৈরি করেন, একদম পারফেক্ট এরকম কেক আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এই কেকটি চুলাতেও সেমভাবেই তৈরি করে নিতে পারেন। চুলাতে এক বড়ো ননস্টিকের প্যানের ভিতরে একটা মোল্ডটাকে বসিয়ে দিয়ে কেকটা তৈরি করে নিতে পারেন। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে একই কাজ হয়। আর দেখুন, আমার আজকের এই কেকটি তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার আজকের এই ছোট্ট রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের আমার এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।